আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে অবগত আছেন জর্ডানের সিরিয়ার সীমান্তে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার উত্তেজনা এখন এক বিপজ্জনক মোড় নিয়েছে। কেননা মার্কিন রাজনীতিবিদরা এখন ইরানের বিরুদ্ধে চূড়ান্ত হামলা করার আহ্বান জানাচ্ছেন। এমন জটিল পরিস্থিতির মধ্যে যদি মার্কিন প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন সরাসরি ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নেন, তাহলে আঞ্চলিক শক্তিটির সাথে সাথে বৈশ্বিক পরাশক্তির যুদ্ধ হয়ে উঠতে পারে অনেকটাই অবধারিত। মধ্যপ্রাচ্যের স্নায়ু যুদ্ধের খোলস ছেড়ে যদি ইরান এবং যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে বর্তমান পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ দেখতে চলেছে। দেখুন, পুরো বিষয়টা আসলে এরকম নয় যে ইরান এবং যুক্তরাষ্ট্র পারস্য উপকূলে যুদ্ধ করবে আর পৃথিবীর যে কোনো একটি কোণায় বসে বসে সেই যুদ্ধ আপনি দেখবেন, মন্তব্য নেবেন বা মজা নেবেন, এমনটা হবে না। কারণ পৃথিবীর যেই প্রান্তে যেই মানুষই থাকুক না কেন, এই যুদ্ধের ভয়াবহ পরিণতি তাকেও ভোগ করতে হবে। ইরান বা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা আমেরিকার জন্য যতটা সহজ ছিল, ইরানের ক্ষেত্রে কিন্তু ততটা সহজ হবে না। কারণ এই যুদ্ধের পরিণাম শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলো নয়, আমেরিকা এবং তার কাছের মিত্রদের আরও বেশি করে ভোগ করতে হবে। দেখুন, যখনই আমেরিকা এবং ইরানের মধ্যে শক্তিশালী যুদ্ধ শুরু হবে, সাথে সাথে ইউরোপ আমেরিকার যত গাড়ি আছে সকলগুলোই কিন্তু রাস্তায় থেমে যাবে, চলার জন্য উপযুক্ত তেল তাদের কাছে আর থাকবে না। এই জায়গায় আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ইরান বৈশ্বিক দরবারে বড় কোনো তেল রপ্তানিকারক দেশ নয়, তাহলে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে এর প্রভাব ইউরোপ আমেরিকার তেলের সাপ্লাইতে কী করে পড়বে? স্ক্রিনে বর্তমানে আপনারা পার্সিয়ান গালফ বা পার্সিয়ান সাগরের ম্যাপ দেখছেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন উপকূলের ভেতর ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের বের হওয়ার একমাত্র পথ হল এই পার্সিয়ান সাগর। এবং যেটা গলার কাঁটা, শুধুমাত্র এই সাগরের গলার কাঁটা নয়, পশ্চিমা বিশ্বের গলার কাঁটা এই হরমুজ প্রণালী, যেটা ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের মধ্যে মাত্র 21 কিলোমিটার প্রস্থ। এই জায়গা দিয়ে এই পৃথিবীর সকল জাহাজগুলো যেগুলো তেলবাহী এই উপকূল থেকে তেল নেয় তাদের বেরোতে হয়। এবং হিসাব বলছে বৈশ্বিক যে তেলের বাজার রয়েছে তার 40% এই পার্সিয়ান গালফের এই জায়গা দিয়েই যায়। এর মানে হলো বিশ্ব অর্থনীতিকে বর্তমানে যে দেশগুলো তেল সাপ্লাই করে বাঁচিয়ে রেখেছে এই সকলগুলোর অবস্থান ইরানের এই উপকূলে। আর যখনই আমেরিকা হামলা করবে, সাথে সাথে ইরান এই হরমুজ প্রণালী ব্লক করে দেবে, কোনো জাহাজ এই জায়গা দিয়ে বেরোতে পারবে না। এর মানে হলো বৈশ্বিক দরবারে হঠাৎ করে 40% তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, বিশ্ববাজারে হঠাৎ করেই তেলের দাম এতটাই বেড়ে যাবে, তখন গোল্ডের থেকেও কিন্তু মানুষ বেশি করে তেলের প্রতি ছুটবে। দেখুন, এটা হোক কখনোই আমি চাই না, তবে যখনই এটা ঘটবে, বিশ্বাস করুন, জাপান, আমেরিকা এবং ইউরোপের যে সকল শক্তিশালী ইন্ডাস্ট্রির দেশ রয়েছে সেই সকল দেশের কারখানাগুলো অনেকটাই সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ইউরোপ, আমেরিকা, জাপান বা চীনের মতো বড় দেশের যে স্টক মার্কেট রয়েছে হঠাৎ করেই কিন্তু ধস নামবে। পৃথিবীর বাঘা ভাগা যে সকল অটো ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠান রয়েছে, BMW, হোন্ডা, টয়োটা বা বড় বড় কোম্পানি, সবার শেয়ারগুলোই রাতারাতি ধস নামবে, কোনোভাবেই সেগুলো আটকানো যাবে না। এবং বর্তমান পৃথিবীর যে ট্রেড রয়েছে এক দেশের সঙ্গে আরেক দেশের, সে সম্পূর্ণটাই বর্তমানে হয়ে থাকে সমুদ্রপথে। বিশ্ব বাণিজ্যের 70% হয়ে থাকে বড় বড় জাহাজের মাধ্যমে, যে জাহাজগুলোতে বিপুল পরিমাণে জ্বালানি তেল লাগে। এবং হিসাব বলছে যখনই 40% সাপ্লাই বন্ধ হয়ে যাবে আন্তর্জাতিক মার্কেটে, তখন এই জাহাজগুলোর যেই তেলের চাহিদা এবং তেলের দাম এত পরিমাণ যাবে যে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য রপ্তানির যে চেন সাপ্লাই রয়েছে সাথে সাথে সেটা ভেঙে পড়বে। বিশেষ করে আমাদের মতো দেশ যারা সম্পূর্ণভাবে বিদেশের থেকে তেল আমদানি এবং অনেকাংশে খাদ্য আমদানিতে নির্ভরশীল, তাদের জন্য কিন্তু দুর্দশাটা আরও অসহনীয় পর্যায়ে চলে যাবে। দেখুন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং ইরাক এই সকল দেশ ছাড়া বর্তমানে বিশ্ববাজারে তেল রপ্তানির অন্যতম বড় খেলোয়াড় হল রাশিয়া।
ওই সময় কিন্তু রাশিয়া এই তেলকে আরও অস্ত্র হিসাবে ব্যবহার করবে। নিশ্চিতভাবেই ধরে রাখুন ইউরোপ এবং আমেরিকার মিত্রদের কাছে রাশিয়া ওই সময় এক ফোঁটা তেলও বিক্রি করবে না। সুতরাং পরিষ্কার বিষয়, পৃথিবীর যেই প্রান্তে আপনি অবস্থান করুন এবং আমেরিকা এবং ইরানের এই যুদ্ধকে আপনি সমর্থন করুন বা অংশগ্রহণ করুন বা না করুন, তাতে কোনো কিছু যায় আসে না। এই যুদ্ধের প্রভাব সরাসরি আপনার দৈনন্দিন জীবনে শক্তিশালী ধাক্কা দিয়ে বড় প্রভাব ফেলবে। দেখুন, এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ধরে নিলাম আমেরিকা ইরানে আক্রমণ করার সিদ্ধান্ত নিল, তবে এই সিদ্ধান্ত মোটেও কিন্তু বাস্তব উপযোগী হবে না। আফগানিস্তানে আমেরিকা যুদ্ধ করতে পেরেছিল এবং জয়লাভ করতে পেরেছিল, কারণ পাকিস্তান তার দেশের ভেতর কয়েকটি ঘাঁটি দিয়েছিল, যে ঘাঁটির ভেতর অস্ত্র শস্ত্র এবং বিমান রেখে তারা হামলা চালিয়ে ধাপে ধাপে দখল করে। এই জায়গায় ইরাকের ভেতর যে হামলা হয়েছে, তখন কুয়েত, বাহরাইন, সৌদি আরব এবং আশেপাশের অনেক প্রতিবেশী দেশ তাদের ঘাঁটি দিয়েছিল, এই জন্য তারা পেরেছে। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইচ্ছা থাকলেও সাহসী করবে না ঘাঁটি দিতে, কারণ তারা ভালো করেই জানে তারা যদি ঘাঁটি দেয়, সাথে সাথে সেই ঘাঁটিগুলো ইরানের যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেগুলোর নিশানায় চলে আসবে। দেখুন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা করা এতটাই কঠিন এবং এতটাই বিপজ্জনক, এই জিনিসটা কিন্তু আমেরিকার সামরিক কর্মকর্তারাও অস্বীকার করেননি, প্রকাশ্যেই কিন্তু তারাই বিষয়টা স্বীকারও করেছেন। এখন যেই সকল রিপাবলিক নেতা বর্তমানে ইরানে জোর আক্রমণের জন্য জো বাইডেনের উপর প্রেশার দিচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে ইরাকে মেরিন হিসেবে চারবার মোতায়েন হওয়া ডেমোক্রেটিক প্রতিনিধি মিস্টার এথ মন্টন তার বক্তব্যে বলেন যে আমাদের অবশ্যই এই বিপজ্জনক কাজ থেকে বিরত থাকতে হবে, এর কারণ হল প্রতিরোধ কঠিন আর যুদ্ধ আরও খারাপ। দীর্ঘদিন ধরে আমাদের শত্রু রাশিয়া এবং চীন যেমনটা চাচ্ছে আমরা বড় কোনো যুদ্ধের মধ্যে ফেঁসে যাই, আমরা কিন্তু এই পরিকল্পনার দিকেই এগোচ্ছি, যেটা সঠিক হবে না। আর আমি বলতে চাই, যারা যুদ্ধের জন্য প্রেশার দিচ্ছেন জো বাইডেনকে, তারা যেন নিজের সন্তানদের যুদ্ধে পাঠান। বর্তমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতির মধ্যে ইরানের ভূখণ্ডে সরাসরি হামলায় যাওয়া আমাদের জন্য একটা বড় ভুল হবে, আর এই জন্যই আমাদের সময় ও সুযোগ মতো কার্যকর এবং কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এবং ইরানের বিরুদ্ধে সরাসরি হামলায় যাওয়া মোটেও সহজ কিছু নয়, কারণ এখানে চীন এবং রাশিয়ার ট্র্যাজেডি রয়েছে এবং কৌশলগতভাবে বিশ্ব অর্থনীতির বিপর্যয়ের বিষয় রয়েছে, এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা কাকে কাকে সাথে পাবে সেই বিষয় নিয়েও সংশয় রয়েছে। এখন প্রশ্নটা হলো, এত জটিল সমস্যার পরও আমেরিকা হলো একটি সুপার পাওয়ার, তারা কি থেমে থাকবে, ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না? কারণ যেই হামলা হয়েছে এবং তিনজন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন, যেটা আমেরিকা বলছেন তিনজন, তবে প্রকৃতপক্ষে এর সংখ্যা আরও অনেক বেশি, আর এই জন্যই কিন্তু আমেরিকা এতটা রেগে গেছে এবং হামলার পরিকল্পনা করছে। যাই হোক, সেই হামলার প্রতিশোধ কি আমেরিকা নেবে? না, অবশ্যই নেবে, তবে সেটা ইরানে হামলার মাধ্যমে নয়। দেখুন, ইরানের প্রক্সি হামলায় আমেরিকার সোলজার নিহত হয়েছে, এটা আমেরিকার ভূখণ্ডে হয়নি, আমেরিকার বাইরে হয়েছে। প্রতিশোধ হিসাবে ইরানের সোলজারদের আমেরিকার কুপকাত করার কথা, সুতরাং এটা ইরানের ভেতরই যে করতে হবে এমনটা নয়। সিরিয়া এবং ইরাকের ভেতর বর্তমানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বহু সদস্য রয়েছে, বিশেষ করে সিরিয়ার কয়েকটি সামরিক ঘাঁটিও রয়েছে যেটা সম্পূর্ণভাবে চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। আমেরিকার নিশানায় এখন রয়েছে সিরিয়ার সেই সকল ঘাঁটিগুলো। যে কোনো মুহূর্তে আপনি খবর পেতে পারেন যে আমেরিকা সিরিয়ার ভেতর ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের যেই ঘাঁটি রয়েছে সেখানে হামলা করে দিয়েছে, এবং প্রধানত হামলাটা হবে মিসাইল হামলা, ব্যালিস্টিক মিসাইল, এবং কোনো কোনো ক্ষেত্রে হতে পারে F-35 লাইটিং টু জেট ফাইটার তারা ব্যবহার করতে পারে, তবে মূলত হামলাটা হবে এই জায়গায় ব্যালিস্টিক মিসাইলের। দেখুন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে আমেরিকার হামলার সম্ভাবনা ইরাকের ভেতরও রয়েছে, তবে সেটা খুবই কম, কারণ যে সকল সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডরা থাকেন তাদের কোনো স্থায়ী কোনো ঘাঁটি নেই, বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করেন এবং তাদের জায়গা পরিবর্তন হয়। তবে সিরিয়ার ভেতর নির্দিষ্ট একটা ঘাঁটি রয়েছে যেখান থেকে তারা সরে না, মানে কোনো পরিবর্তনশীল নয়। সুতরাং আপনি ধরে নিতে পারেন 90% অনেকটা শিওর যে সিরিয়ার ভেতর ইসলামিক বিপ্লবী গার্ড
হাসনাট, ইরানের যে ঘাঁটি রয়েছে সেখানেই প্রতিশোধের হামলাটা হবে। এখন কবে হবে আমি জানি না, তবে যত দূর সম্ভব আগামী 2-3 দিনের ভেতরে এটা হবে। এখন দেখার বিষয়, যুদ্ধক্ষেত্রে সকল কিছু যে সমীকরণ মাফিক চলবে এমন কিছু নয়। বড় চমকও হতে পারে, ইরানেও হামলা হতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।